হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দু হাজার কুড়ি জেবিটি যে এবটি মাধ্যমিকের টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারে সাতশো চুয়াত্তর নাম্বার পেজটা আজকে করাবো এর আগের ভিডিওগুলোতে আমি এর আগের পেজের সমস্ত সিন আনসিন করিয়ে দিয়েছি যারা দেখুনই তারা আমার চ্যানেলে প্লে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেলাইকনটা প্রেস করে দিও আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করো দেখো সাতশো চুয়াত্তর নাম্বার পেজে দেখো ইংলিশের পেজ রয়েছে এর আনসিনটা তোমরা পাবে সাতশো পঁচাত্তর নাম্বার পেজে প্রথমে আমরা আনসিনটা পড়ে মানে বুঝবো তারপরে আমরা প্রশ্নগুলো করব। চলো তাহলে পড়ি দেখো কি আছে দ্য আর্লি দ্য অনলি স্পোর্ট টু থ্রাইভ ডিউরিং দ্য ফরগেটেবল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়াজ সারপ্রাইজিংলি দ্য গেম অফ সিক্সটি ফুট স্কোয়ার একমাত্র গেম যা অনলি স্পোর্ট একমাত্র খেলা যেটা এই দু হাজার সাল যা আমরা যে সালটাকে ভুলবো না সেই সালে অবিস্মরণীয়ভাবে যে খেলাটা বেঁচে রয়েছে সেটা হচ্ছে গেম অফ টোয়েন্টি ফোর সিক্সটি ফোর স্কোয়ার চৌষট্টি স্কোয়ারের খেলা চেস গ্রোথ দিস ইয়ার ওয়াজ দিস ইয়ার ওয়াজ টু হিউজ দ্যাট ইট টুক এভরি ওয়ান বাই সারপ্রাইজ এই চেস খেলা বা দাবা খেলাটা এত বেশি গ্রোথ হয় এই বছরে যেটা প্রত্যেককেই অবাক করে দেয় বিইং এ গেম উইচ ক্যান বি প্লেড অনলাইন চেস হ্যাড এ উইন উইন সিচুয়েশান ওয়ে এভরি ওয়ান ওয়াজ কুপ ইন দেয়ার রুমস তাহলে এই গেমটা একটা অনলাইনে খেলা যায় এই গেম সেই গেম সেই এর ফলে এই খেলাটা এত বেশি জনপ্রিয় যে যেটা মানুষের মনের মধ্যে মন কেড়ে নিয়েছিল যে মানুষগুলো তখন ঘরে বন্দী ছিল আমরা জানি দু হাজার কুড়িতে আমরা সবাই ঘরে ঘরে বন্দী ছিলাম সেই সময় এই এই খেলাটা মানুষের মন জয় করে নেয় সো ওয়ে আদার স্পোর্টস যখন অন্য খেলাগুলো লাইক ফুটবল এনবিএ অ্যান্ড ক্রিকেট ওয়ার্ড কন্টিনিউ দ্য লসেস চেস বিকাম দ্য ফেভারিট প্যান্ডেমিক পাস টাইম তাহলে অন্য খেলা যেমন ফুটবল এনবিএ ক্রিকেট এগুলো যখন আস্তে আস্তে তাদের গুরুত্ব হারাচ্ছে সেই সময় কিন্তু এই প্যান্ডেমিক পাস টাইমে মহামারীর যে সময় সেই সময়ে চেস খেলা গুরুত্বপূর্ণ সময় কাটানোর খেলা হয়ে ওঠে চেস সাফার মাচ লেস দ্যান আদার স্পোর্টস থ্যাংকস মেনলি টু অনলাইন ম্যাচেস অ্যান্ড স্ট্রেমিং তাহলে এই যে দাবার খেলাটা এটা অন্য খেলা থেকে এতটা অন্য খেলা মতো এতটা বেশি সাফার করেনি কারণ কি না এটা অনলাইনে খেলা যায় ওয়াইল আদার স্পোর্টস স্ট্রাগল ফর ফোর ফাইভ মান্থস ডিউরিং দ্য লকডাউন অল ওভার দ্য ওয়ার্ল্ড চেস ডিউ টু ইটস অনলাইন প্রেজেন্স হ্যাড অ্যান্ড আউটস্ট্যান্ডিং প্রেজেন্স তাহলে কী হলো যে এই চার পাঁচ মাস ধরে যখন অন্য লকডাউনের সময় অন্যান্য খেলা সমস্ত পৃথিবী জুড়ে বন্ধ তখন কিন্তু চেস খেলা অনলাইনে অনেক বেশি গুরুত্ব পায় আর অনেকটাই বেশি গ্রোথ হয় এই খেলার ইটস নট দ্যাট চেস ওয়াজ নেভার প্লেড হর ফলোড অনলাইন এটা এরকম নয় যে চেস খেলা আগে কখনো অনলাইনে হয়নি এরকম কিন্তু নয় अनलैन चेज वजय देर अनल चेस खेला आगे छोड़ो अनल आगे छोड़े जस्ट दैट द गेम व ग गड थ्रब সরি টার্বো চার্জড অ্যাজ ইট কট দ্য ইমাজিনেশন অফ মিলিয়ানস ফাইভ টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বিশ্বনাথ নানন্দ সেট পাঁচবার জন্য পাঁচবারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন দাবা খেলায় বিশ্বনাথ নানান বলেছেন যে এইটা দাওয়া খেলা যে আগে অনলাইনে ছিল না তা নয় অনলাইনে আগে থেকেই ছিল কিন্তু এবারে কী হলো না অনেকটা বেশি পরিমাণে টার্বো চার্জড হয়ে গেল খেলাটা অনেক বেশি গ্রোথ হয়ে গেল খেলাটার কারণ কি না সবাই ঘরের মধ্যে বন্দি ছিল ওই ফলে ঘর থেকেই তো অনলাইন ছাড়া অনলাইনে খেলা ছাড়ার কোনো উপায় ছিল না সেই সময় এই অনলাইনে দাওয়া খেলা অনেক বেশি জনপ্রিয় হয়ে যায় আনন্দ ওয়াজ স্পট অন অনন্ত স্পষ্ট করে বলেন ফর এক্সাম্পল সুদক্ষিণা বাসু এ ক্লাস সেভেন স্টুডেন্ট অফ লরেটো ডে স্কুল বৌবাজার ওয়াজ হানসড ওভার ওর হার ল্যাপটপ ফলোয়ং ওয়েলসলি ওয়েলসলি তাহলে দেখি বলা হয়েছে এক্সাম্পল হিসাবে তিনি কী বলেছেন না একটা সুদক্ষিণা বাসু যে ক্লাস সেভেনের একজন স্টুডেন্ট যিনি লরেটো ডে স্কুল বড়বাজারে পড়েন সে তিনি ল্যাপটপের ল্যাপটপের শিকা মানে পুরো একদম আসক্ত হয়ে গেছিলেন এই খেলাতে ফ্রম ওয়েলসলি 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 থেকে ল্যাপটপের সহজেই খেলাটা খেলেছিলেন অনলাইনে সো সো ওয়াজ রুইনিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাগনাস চার্লসনস বার্থডে ইন চ্যাম্পিয়ানস চেজ টুড জটিং ডাউন নোটস ওয়াইল এভরি মুভ ওয়াজ বিং ডিটেক্টেড বাই অ্যান এক্সপার্ট তাহলে কী হচ্ছে সো ওয়াজ রুইনিং ওয়ার্ল্ড কাপ হচ্ছে এই অনলাইন খেলার মাধ্যমে প্রত্যেকটা যে মুভ এই চেজের প্রত্যেকটা মুভ ডিটেক্টেড বাই অ্যান এক্সপার্ট এক্সপার্টের দ্বারা ডিটেক্ট করা হচ্ছিল ডিউরিং দ্য প্যান্ডেমিক ওয়ে উই কুডেন্ট গো ফার ওভার দ্য বোর্ড প্র্যাকটিস এই প্যান্ডেমিক সিচুয়েশানে যখন আমরা বোর্ডে প্র্যাকটিস করতে যেতে পারছিলাম না তখন ফলোয়িং দ্য গেম অনলাইন ওয়াজ ভেরি হেল্পফুল তখন অনলাইনে গেমটাকে ফলো করা অনেক বেশি সাহায্য করেছে আমাদের সুদক্ষিণা হু প্র্যাকটিসেস অ্যাট দ্য ক্যালকাটা একাডেমি অ্যাকাডেমিসের সুদক্ষিণা যিনি ক্যালকাটা চেজ অ্যাকাডেমিতে প্র্যাকটিস করতেন তিনি এই কথা জানালেন ইভেন দ্য ওয়ান্স রেস রেটিসেন্ট আনন্দ ইজ ভেরি মাচ অ্যাক্টিভ অন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড এমনকি যে আনন্দ যিনি মানে বিশ্বনাথন আনন্দ তিনিও অনেক বেশি ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে সাথে অ্যাক্টিভ ছিলেন ওয়েথ দ্য টিচিং ওয়াইফ অরুণা ওর লঞ্চিং হিস ওন ওয়েস্ট ব্রিজ আনন্দ চেস অ্যাকাডেমি দ্য ফেস অফ ইন্ডিয়ান চেস কিপ সিমসল বেসি তিনি কীভাবে নিজেকে ব্যস্ত রেখেছিলেন না তার স্ত্রী অরুণাকে কো কোচিং কোচ করে টিচার শিক্ষা দিয়ে মানে দাবা খেলার শিক্ষা হচ্ছে তার নিজের যে ওয়েস্ট ব্রিজ আনন্দ চেস একাডেমি সেটাকে সেটাকে লঞ্চ করে তিনি অনেক বেশি বিসি রেখেছিলেন নিজেকে অ্যাজ আনন্দ অবজার্ভড ইভেন ইফ ইউ চেঞ্জ এংগেজ পিপল ফর অ্যান আওয়ার ইটস এ হিউজ থিং চেস ইস সেরি সেরিভ্রাল অ্যাজ ওয়েল অ্যাজ গেম তাহলে কী বলছে বিশ্বনাথ আনন্দ যদি মানুষকে তুমি এক ঘন্টাও এই খেলার মাধ্যমে এঙ্গেজ করে রাখতে পারো তাহলে সেটাও কিন্তু অনেক বড়ো একটা অ্যাচিভমেন্ট কারণ হচ্ছে চেস খেলা হচ্ছে একটা খুব বুদ্ধির খেলা আর একটা অ্যাডিকটিভ গেম অনেক আকর্ষণীয় মানুষ এতে আকৃষ্ট হয় এই খেলার প্রতি অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য টেলিগ্রাফ ডেটেড জানুয়ারি দু হাজার একুশ দু হাজার একুশ সালে ফার্স্ট জানুয়ারি এই আর্টিকেলটা বেরিয়েছিল টেলিগ্রাফ নিউজ পেপারে বুঝেছো তোমরা মানেটাই এবার চলো আমরা প্রশ্নগুলো করি প্রথমে আছে মাল্টিপল চয়েস দ্য গেম অফ সিক্সটি ফোর স্কোয়ার ইজ অ্যাবাউট দা নেম অফ এই চৌষট্টি স্কোয়ারের গেম কাকে বলা হয় কোন খেলাকে চেস খেলাকে তাহলে অপশন বি হবে সঠিক উত্তর চেস বিকাম দ্য ফেভারিট পাস্ট টাইম ডিউরিং দ্য চেস কখন ফেভারিট পাস্ট টাইম হয়ে ওঠে কোন সময় না প্যান্ডেমিক সিচুয়েশনে তাহলে অপশন সি হবে উত্তর বিশ্বনাথন আনন্দ হ্যাজ বিন এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফর বিশ্বনাথন আনন্দ কতবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন পাঁচবার তাহলে অপশন বি হবে সঠিক উত্তর ম্যাগনাস চার্লস বার্থডে ওয়াজ রুইন্ড বাইক এটা এটা হয়ে যাবে সুদক্ষিণা বাসু অপশন বি তারপরে দেখো অনলাইন চে সরি সুদক্ষিণা ইউজ জুয়ালি গেটস আর ওভার দ্য বোর্ড ট্রেনিং অ্যাট ওভার দ্য বোর্ড ট্রেনিং শুধু কিনা কোথায় করতেন ক্যালকাটা চেস অ্যাকাডেমি তাহলে অপশন এই হবে সঠিক উত্তর তারপর একটা আছে দ্য ফেস অফ ইন্ডিয়ান চেস অলসো বিলিভস দ্য গেম টু বি বোথ কী হতে পারে গেমটা সেরিব্রাল আর অ্যাডিক্টিভ তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার এখানে বুঝতে পেরেছ এরপরে আছে ট্রু ফলস প্রথমে আছে চেস নেভার এনজয়েড অ্যান অনলাইন প্রেজেন্স চেস আগে অনলাইনে ছিল না কোনো দিনই আগে অনলাইনে ছিল না তাহলে ফলস আগে থেকেই অনলাইনে ছিল এটা হবে ফলস আর ই সাপোর্টিং সেন্টেন্সে লিখবো এই যে এই লাইনটা আমরা লিখবো ইটস নট দ্যাট চেস ওয়াজ নট প্রেজেন্ট নেভার প্লেড অর ফলোড অনলাইন অনলাইন চেজ ওয়াশ অলওয়েজ দেয়ার দু নম্বরেরটা কি আছে না সুদক্ষিণা বাসু অ্যাড অ্যাভিডলি কেপড নোটস প্রোভাইডেড বাই ম্যাগনাস চার্লসন্স তাহলে এটাও হয়ে যাবে টু আর এ সাপোর্টিং সেন্টেন্সে লিখবো এই যে এই লাইনটা শো ওয়াজ রুইনিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাগনাস চার্লস বার্টি ইন চ্যাম্পিয়নস চেজ টু চটিং ডাউন নোটস ওয়াইল এভরি মুভ ওয়াজ বিং ডিটেক্টেড বাই অ্যান এক্সপার্ট পরেরটা আছে কি না আনন্দ ইজ ভেরি মাচ অ্যানিমেটেড অন দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম এটাও হয়ে যাবে ট্রু আর এই সাপোর্টিং সেন্টেন্সে আমরা এই লাইনটা ইভেন দ্য ওয়ানস রেস্টিসেন্ট আনন্দ ইজ ভেরি মাচ অ্যাক্টিভ অন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড এরপর চলে আসবো সিএর দাগের প্রথম প্রশ্ন কি আছে না হোয়াট ওয়াজ সারপ্রাইজড প্রত্যেককে কোন ঘটনাটা প্রত্যেককে অবাক করে দিয়েছিল এর উত্তরটা লিখব চেস গ্রোথ ইন দ্য ইয়ান পরের প্রশ্ন আছে হাউ ডিড দ্য গেম অফ চেস গেট টার্বো চার্জ কি করে এই চেস যে গেমটা সেটা টার্বো চার্জড পেল এর উত্তরটা হবে দ্য গেম চেস গার্বো চার্জ অ্যাজ ইট কট দ্য ইমাজিনেশন অফ মিলিয়ানস পরের প্রশ্ন হচ্ছে হোয়াই ইট ইজ বেনিফিশিয়াল টু টেক নোটস হোয়াইল ফলোইং এ ম্যাচ দেখো আমরা এর উত্তরটা লিখবো ইট ইজ বেনিফিশিয়াল টু টেক নোটস হোয়াইল ফলোইং এ ম্যাচ বিকজ ডিউরিং দ্য প্যান্ডেমিক নো ওয়ান ক্যান গো ফার ওভার দ্য বোর্ড প্র্যাকটিস তাই প্যান্ডেমিকের সময় মহামারীর সময় কেউই বোর্ড প্র্যাকটিসে যেতে পারতো না সেই জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে হাউ ও হ্যাজ আনন্দ কেপ থিমসের বিজি আনন্দ কীভাবে নিজেকে ব্যস্ত রাখত এর উত্তরটা হবে আনন্দ হাজ কেপ সেট বিজি টিচিং ওয়াইফ অরুণা অর লঞ্চিং হিজ ওন ওয়েস্ট ব্রিজ একাডেমি তা তার যে নতুন যে এটা লঞ্চ করে তার ওয়াইফ দাবা খেলা শিখিয়ে সে নিজেকে এই সময় ব্যস্ত রেখেছিল এরপর আমরা চলে আসবো সেকশন বিতে টাইম দেখো এখানে যে ফ্রেশ বা ওয়ার্ড আছে তার যা মানে সে একই রকম মানের ওয়ার্ড আনসিনে আছে যেটা আমাদের খুঁজে বের করতে হবে প্রথমে আছে টু টু গ্রো অর ইনক্রিজ এটা হয়ে যাবে দেখো গ্রোথ এরপর আছে কনফাইন্ড কনফাইন্ডটা হবে কুপটাপ তারপরে আছে লাই অর টাইট লিফট এটা হবে রেটিসেন্ট তারপরে আছে ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়ালটা হয়ে যাবে সেরিব্রাল বুঝতে পেরেছ তাহলে আমরা এই পেজের আনসিনটাও শেষ করলাম এরপরের ভিডিওতে আমি আরেকটি গুরুত্বপূর্ণ আনসিন নিয়ে আলোচনা করব তোমরা আমার চ্যানেলকে ফলো করতে থাকো অবশ্যই এগুলো তোমার তোমাদের হেল্পফুল হবে অনেকটাই তাহলে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ